ব্রেকিং নিউজ। বিকট আওয়াজ তুলে ঘূর্ণিঝড় বুলবুল আঘাত এনেছে উপকূলে। উপড়ে পড়েছে হাজার হাজার গাছপালা, ভোলায় অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, আহত 26 ও নিহত 2। আশ্রয় কেন্দ্রেই সন্তান প্রসব করলেন এক মা। ঘূর্ণিঝড়ের সাথে মিলিয়ে নাম রাখলেন বুলবুলি। আর বুলবুল যে তাণ্ডব দেখাল স্মরণকালে সবচাইতে ভয়ঙ্কর ও তীব্র গতির বলে উল্লেখ করেছে স্থানীয় জনগণ। বঙ্গোপসাগর উপকূলে গতকাল দুপুর 12টা থেকে ঝড়ো হওয়া শুরু করলেও শনিবার রাতে ঘূর্ণিঝড় বুলবুলের অগ্রবর্তী অংশ সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট অংশে আঘাত আনতে শুরু করেছে। একই সঙ্গে বেড়েছে 4 থেকে 5 ফুট পানির উচ্চতা। এখন ঘূর্ণিঝড় বুলবুলের অগ্রবর্তী অংশ সুন্দরবনের বঙ্গবন্ধু আইল্যান্ড, হিরন পয়েন্ট, দুবলার চর, মেহের আলীর চর, অফিস কিল্লা, মাঝের চর, আলোর কোল, মরণের চরে আশ্রয় পড়েছে। 120 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ক্রমেই বাড়ছে ঝড়ের তীব্রতা। তছনছ করে দিয়েছে দুবলার চরের অস্থায়ী সুটকি পল্লী। ওদিকে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দ্বীপ জেলা ভোলার লালমোহন ও চরফ্যাশন উপজেলায় ঝোড়ো বাতাসে প্রায় 20টি ঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন অন্তত 26 জন। শনিবার রাত 8:30 দিকে লালমোহনের পশ্চিম চর উমেদ ও চরফ্যাশনের ওসমানগঞ্জ ইউনিয়নের এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর 8 জনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম জানান, রাত 9:30 দিকে বিকট আওয়াজ তুলে একটি ঝড় এসে আঘাত হানে এবং মুহূর্তের মধ্যে ওই এলাকার রশিদ মালসহ একই বাড়ির আরও 2টি ঘর বিধ্বস্ত হয়। এ সময় বাড়ির বেশ কিছু গাছ উপড়ে পড়ে। তিনি আরও জানান, একই সময়ে পাশের এলাকা চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের আব্দুল মোতালেব ও তার ছেলে মামুন ও বিল্লালের ঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় ওই এলাকার আরও কয়েকটি বসতঘর বিধ্বস্ত হয়। ওদিকে ঘন্টায় 115 কিলোমিটার থেকে 125 কিলোমিটার বাতাসের গতি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত এনেছে অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল। বাংলাদেশ সময় শনিবার রাত 9টায় ঝড়ের অগ্রবর্তী অংশ পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ উপকূলে চলে এসেছে। ঝড়ের প্রভাবে কলকাতা ও উড়িষ্যায় 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে গত মধ্যরাতে বাগেরহাটের মংলা উপজেলার মিঠাখালীর ATC সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে এক কন্যা সন্তান প্রসব করেছেন মা হুনফা বেগম। চলতি ঝড়ের সাথে মিলিয়ে শিশুটির নাম রাখা হয় বুলবুলি। শিশুটির বাবা বায়েজিৎ শিকদার। শিশু কন্যা ও মা দুজনই সুস্থ আছেন। প্রিয় ভিউয়ার্স, আপনি কোন এলাকায় আছেন? কি অবস্থা আপনার এলাকার? আপনার কিংবা আপনার আত্মীয় স্বজনের কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়ে থাকলে কমেন্ট বক্সে নো লিখে জানিয়ে দিন আপনার মন্তব্যটি। ঘূর্ণিঝড় বুলবুলের পরবর্তী সকল আপডেট আমরা সবার আগে আপনার নিকট পৌঁছে দিব। তাই আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে নিন। সবাইকে ধন্যবাদ।